তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলাদার এপিসোড তোমরা দেখছো তোমাদের নিজেদের চ্যানেল টেকনিক্যাল অজয় দাস তো ভিডিও থামলাল দেখে তোমরা আজকে বুঝতে পেরেছো যে আজকে আমাদের আলোচনার বিষয়টা কী হ্যাঁ আজ তোমাদের আমি এমন পাঁচটা ইউটিউব ট্রিক্সের কথা বলবে যাতে তোমাদের চ্যানেলে ভিউয়ার্স বাড়বে এবং চ্যানেল মনিটাইজ হয়ে যাবে চ্যানেল মনিটাইজ হবে তো আমার মতে এরকম অনেকই নতুন ইউটিউবার আছে যারা নিজেদের চ্যানেল মনিটাইজ করার জন্য অত্যন্ত আবেগ নিয়ে বসে আছে যে কবে তাদের চ্যানেলটা মনিটাইজ হবে কবে তার চ্যানেলে বেশি বেশি ভিউজ আসবে কবে তারা ইউটিউব থেকে কিছু পরিমাণ আর্নিং করতে পারবে তো এখন ইউটিউব চ্যানেল মনিটাইজ কিভাবে করবে কীভাবে তুমি চ্যানেল মনিটাইজ করবে কীভাবে তোমার চ্যানেলে তুমি ভিউজ বাড়াবে তার জন্য তোমাকে পাঁচটি ইউটিউবের এই সিক্রেট ট্রিপস যেটা ইউটিউবে কেউ কেউ তোমাকে বলবে না ঠিক আছে এই পাঁচটি ট্রিপসের কথা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করে ফেলা যাক আজকের আমাদের এই ভিডিও তো সরাসরি চলে যাবো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে না গেলে তোমরা এই পাঁচটি ইউটিউব ট্রিক্সের কথা বুঝতে পারবে না তো সরাসরি প্রথমে আমরা খুলে নেবো আমাদের ফোনে নিজেদের মোবাইলে খুলে নেবো ক্রোম ব্রাউজারটা বা তুমি যে কোনো যে ব্রাউজার তুমি ইউজ করো তুমি সেই ব্রাউজারটা তুমি খুলতে পারো তো ক্রোম ব্রাউজারটা খুলে নিলাম প্রথম আমরা আমাদের ফোনে ক্রম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি এবার ওপেন করে তোমরা উপরে কোন দিকে নিশ্চয়ই দেখতে পাচ্ছ থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করতে হবে ক্লিক করে নিচে এটাকে এই ডেস্কটপ সাইট অন এটা আছে এই ডেস্কটপ সাইটটা তোমাকে অন করে নিতে হবে ডেস্কটপ সাইটটা অন করে নিলে অন করে নেওয়ার পর তুমি এখানে সার্চ করো ডাব্লু 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 ডট ইউটিউব ডট কম ইউটিউব ডট কম লিখে তুমি সার্চ করো সার্চ করলে দেখবে তোমার এখানে মোবাইল স্ক্রিনে ইউটিউবটা ঠিক যেরকমভাবে আমরা পিসিতে ওপেন করি মানে আমরা যেরকমভাবে আমাদের কম্পিউটারে ওপেন করি ঠিক সেরকমভাবে আমাদের এখানে মোবাইল ফোন স্ক্রিনে ইউটিউবটা খুলে যাবে তা ইউটিউবটা খুলে যাওয়ার পর এখানে তোমাকে দেখতে হবে যে তুমি যেই অ্যাকাউন্টটা তুমি মানে তোমার ইউটিউব চ্যানেল যেই জিমেল দিয়ে তুমি তোমার ইউটিউব চ্যানেলটা ওপেন করেছো সেই জিমেলটা তোমার এখানে ইউটিউবে লগ ইন করা আছে কি ঠিক আছে এটা দেখে নিতে হবে এই সাইডে তুমি কোনার দিকে একদম উপরে ডান দিকে কোন দিকে দেখতে হবে চ্যানেলের লোকটা রয়েছে এখান থেকে যদি না তোমার লগ ইন করা থাকে তবে তুমি সেখানে লগ ইন করে নিতে পারো লগ ইন করে নিয়ে এবার এখান থেকে তোমাকে চলে যেতে হবে এখান থেকে চলে যেতে হবে তোমাকে সেটিংস অপশানে সেটিংস অপশানে তুমি চলে গেলে ঠিক আছে তো অনেক ইউটিউব এই রিলেটেড অনেক ইউটিউব ভিডিও তুমি দেখতে পাবে যেখানে বলা হবে তোমাকে যে তোমার ফোনে যদি আগে থেকেই ক্রিয়েটার স্টুডিও অ্যাপটা তোমার ফোনে ইনস্টল করা থাকে তবে সেটা তুমি আনইনস্টল করো তারপরেই তোমার তুমি ব্রাউজারে তুমি তোমার ক্রিয়েটারের যে পেজটা সেটা তুমি খুলতে পারবে কিন্তু সেটা একদমই নয় কারণ হচ্ছে হচ্ছে তোমার ইউটিউব ক্রিয়েটার স্টুডিও তোমার ফোনে থাকলেও তুমি এখান থেকে সেটা ওপেন করতে পারবে সেই পদ্ধতিটা তোমাদের আমি কিন্তু আমি দেখাবো তো সেটিংসে চলে যাওয়ার পর তোমরা এখানে একটু জুম করে নেবে জুম করে নিলে দেখতে পারবে চ্যানেল স্টেটাস অ্যান্ড ফিচার্স ঠিক আছে চ্যানেল স্টেটাস অ্যান্ড ফিচার্সে তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে তোমরা ডিরেক্টলি ডিডাইরেক্টিং হয়ে যাবে ইউটিউব স্টুডিওতে মানে ইউটিউব স্টুডিও অ্যাপে নয় কিন্তু ব্রাউজারে ইউটিউব স্টুডিওতে ইউটিউব স্টুডিওটা খুলছে এখন তো এটা ওপেন হোক অ্যাকচুয়ালি আমার ঘরে নেট একটু স্লো আছে তোর জন্য খুলতে একটু দেরি হচ্ছে তো কোনো ব্যাপার নয় অপেক্ষা করা যাক একটু সময় নিয়ে তো দেখো বন্ধুরা ইউটিউব স্টুডিওটা খুলে গেছে তো এখানে দেখছো অলমোস্ট সেটিংয়ের অপশনটা অন হয়ে রয়েছে ঠিক আছে তো এখানে একটু জুম করলে তোমরা প্রথম অপশান দেখতে পারবে এখানে জেনারেল রয়েছে সেখানে তোমাদের কোনো কাজ নেই তারপর রয়েছে চ্যানেল চ্যানেল যেটা রয়েছে চ্যানেলে গিয়ে তুমি এখানে বেসিক ইনফরমেশন ঠিক আছে এখানে চ্যানেলে চলে যাবে চ্যানেলে গেলে দেখতে পারবে তুমি বেসিক ইনফরমেশন বেসিক ইনফরমেশন বলে একটা অপশন রয়েছে সেইখানে তোমার এখানে কান্ট্রি অনেকেরই অনেকেরই কান্ট্রি সিলেক্ট করা থাকে না ঠিক আছে তো মানো এখন তুমি বাংলায় ভিডিও বানাচ্ছো বাংলায় ভিডিও বানাচ্ছো আর তুমি কান্ট্রি সিলেক্ট করে রেখেছো ইউনাইটেড স্টেট তো ইউটিউব তখন ওই ইউনাইটেড স্টেটের লোকেদের তোমার ভিডিওগুলো প্রোভাইড করবে তো ওখানে তুমি তখন বাংলায় ভিডিও বানা তো ইউনাইটেড স্টেটের লোক তোমার ভিডিও থরি কেউ দেখবে না কেউ বুঝতে পারবে না তোমার ভাষা সুতরাং সেখানে ভিউজ আসবে না তো সুতরাং সেই জিনিসটা করে কোনো লাভ নেই তো তোমাকে এখানে সিলেক্ট করে রাখতে হবে ইন্ডিয়া এবং তারপর তুমি একটু নিচে দিকে আসতে আসলে দেখতে পারবে কী বলে একটা অপশান রয়েছে কিওয়ার্ডস ঠিক আছে তো এই কিওয়ার্ডসটা ওয়ার্ডসটা কি কিউড কিওয়ার্ডস হচ্ছে তুমি তোমার যে রিলেটেড ভিডিও বানাও তুমি যদি ভ্লগ ভিডিও বানাও তো ভ্লগ ভ্লগ জাতীয় ব্লগের রিলেটেড সব কিওয়ার্ডস হয় তুমি ইউটিউব থেকে সেগুলো পেয়ে যাবে সার্চ করে দেখতে পারো গুগল থেকে পেয়ে যাবে সেই কিওয়ার্ডসগুলো তোমাকে এখানে ইনপুট করতে হবে যেমন আমি টেকনিক্যাল রিলেটেড ভিডিও বানাই তো আমার এখানে অলরেডি কিওয়ার্ডগুলো দেওয়া রয়েছে হয়ে গেল তারপরে রয়েছে অ্যাডভান্স সেটিংস এইখানটা একটু ভালো করে দেখতে হবে অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্স সেটিংসে গিয়ে তুমি একটু নিচের দিকে আসলে দেখতে পাবে এখানে লেখা রয়েছে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিড যদি তুমি এই অপশানটা অন করো তাহলে তোমার এখানে ভিডিওগুলো শুধুমাত্র বাচ্চারাই দেখতে পাবে তুমি মানে কেউ দেখতে পারবে না কেউ দেখতে পারবে না তাহলে সুতরাং তোমার চ্যানেলটা নিশ্চয়ই বাচ্চাদের জন্য ক্রিয়েট করা নয় বাচ্চারা এই সমস্ত জিনিসগুলো ভালোবাসে না ঠিক আছে তো তখন তোমাকে এই সমস্ত জিনিসগুলো বাচ্চাদের জন্য নয় তা তুমি কি করবে এখানে দেখো এখানে আমার অলরেডি করা রয়েছে নো সেট দিস চ্যানেল ইজ নট মেড ফর কিড আই নেভার আপলোড কন্টেন্ট দ্যাট মেড ফর চিলড্রেন ঠিক আছে নিচার একটা অপশন আছে আই ওয়ান্ট টু রিভিউ দিস হিটিং ফর এভরি ভিডিও তো এটা করার দরকার নেই তুমি অলমোস্ট এটা করে রাখতে পারো নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিড এটা করে রাখতে পারো ঠিক আছে করে রাখার পর তারপরে এখানে তোমাদের আর কিছু করতে হবে না এখানে তুমি চাইলে তোমার ভিডিওতে অ্যাডভার্টাইজমেন্ট মানে পুরো লাইফ টাইমের জন্য অফ করতে পারো ডিজেবেল ইন্টারেস্ট বেস্ট ইন্টারেস্ট বেস্ট অ্যাডস এটা তুমি অফ করতে পারো তো এটা কোনো দরকার নেই কারণ অ্যাডস অফ করে দিলে আমাদের চ্যানেল থেকে কোনো আর্নিং হবে না সেটা তোমরা ভালো করে জানো তো সেটা করার কোনো দরকার নেই তারপরে চলে আসছি এখানে আপলোড ডিফল্টস আপলোড ডিফল্টস আপলোড ডিফল্টসে এসে এখানে তোমাকে দেখতে পাচ্ছ এখানে তোমার বেসিক কিছু ইনফরমেশান আছে সেইগুলো তুমি চাইলে পরে এখানে ফিল করতে পারো নাও করতে পারো ঠিক আছে তো এটা আপলোড ডিফল্টে তুমি ক্লিক করলে এখানে কিছু বেসিক ইনফরমেশান আছে তারপরে রয়েছে আপলোড ডিফল্ট তুমি ক্লিক করার পর এখানে দেখতে পারবে অ্যাডভান্স সেটিংস বলে একটা অপশন রয়েছে অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্স সেটিংসে গিয়ে তুমি দেখতে পারবে এখানে কিছু নিচের একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবে লাইসেন্সে তোমার লেখা আছে স্ট্যান্ডার্ড ইউজ ইউটিউব লাইসেন্স এটা তো সবারই থাকে তো ভিডিও ল্যাঙ্গুয়েজ ভিডিও ল্যাঙ্গুয়েজ তুমি কিসে ভিডিও বানাচ্ছ কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাচ্ছো যেমন এখানে আমার হিন্দি করা আছে আমি যেহেতু আগে হিন্দিতে ব্লগ বানাবো ভেবেছিলাম বাট ভিডিও বানাবো ভেবেছিলাম বাট কিন্তু এখন সেটা আর করছি না তো সুতরাং এটা আমি বাংলায় বানাচ্ছি তো আমি এখানে সিলেক্ট করবো বাংলা ঠিক আছে তো আমি এখানে কী সিলেক্ট করবো বাংলা তুমি যদি হিন্দিতে বানাও হিন্দি ইংলিশে বানালে ইংলিশ বাংলায় বানালে বাংলা যেটা তোমার ভিডিও ল্যাঙ্গুয়েজ তুমি সেটা সিলেক্ট করে রাখো তাহলে তোমার তুমি যে ভিডিওটা বানাচ্ছ পার্টিকুলারি সেই অডিয়েন্সের কাছে গিয়ে পৌঁছবে যা মানে যারা এই ভিডিওগুলো দেখবে ঠিক আছে তাতে তোমার ভিউজ ইনক্রিজ হবে ঠিক আছে এটা অন করে দেবে অ্যালাওয়াল কমেন্টস তুমি অন করে দিয়েছ এই সব সেটিংসগুলো হয়ে যাওয়ার পরে এখানে করতে হবে তোমাকে সেভ সেভ বাটনে ক্লিক করলে তোমার ভিডিও পুরো তোমার টোটাল সেটিংসটা হয়ে গেল সেভ ঠিক আছে তো এখানে এই সেটিংসটা এই সেটিংসটা তুমি যদি ইনেবেল ইউটিউবে ইনেবেল করে দিতে পারো বা এই সেটিংসটা তুমি যদি ইউটিউবে করতে পারো তাহলে আশা করছি তোমার ভিডিওতে ভিউজ ইনক্রিজ হবে তোমার চ্যানেলও মনিটাইজ হয়ে যাবে খুব শিগগিরই এবং তোমার যদি ভিডিওতে দম থাকে তোমার কনটেন্ট যদি ভালো হয় তাহলে তোমার চ্যানেল মনিটাইজ হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না ঠিক আছে তো এই স্টেপগুলো ফলো করো আশা করছি তোমার ভিডিও সাকসেস হবে সাকসেসফুলি হবে এবং আমিও চাই যেতে তোমাদের ভিডিও এবং ভালোভাবে সাকসেস করুক এটা অ্যাকচুয়ালি নিউ ইউটিউবারদের জন্য যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে তাদের জন্য খুবই দরকারি তো এই পাঁচটা টিপসের কথা তোমরা মনে রেখো এবং এই পাঁচটা টিপ অ্যাপ্লাই করো অবশ্যই তোমরা সাকসেস পাবে তো এটাই হলো ইউটিউবের পাঁচটা সিক্রেট টিপস তো আরেকটা খুশির খবর তোমাদেরকে দিয়ে রাখি তো তোমরা অনেকেই তুমি ভিডিও আপলোড করছো তো ভিডিওতে দেখছো সাপোজ কপিরাইট আসছে কপিরাইট ক্লেম আসছে কোনো আসে তো এইগুলো আসে সাধারণত ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আসে বা তুমি কোথাও কোনো ব্লগ বানাচ্ছ এই জন্য কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড বানাচ্ছে সেটার জন্য তোমার ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসে এবং কপিরাইট ক্লেম আসার ফলে তুমি যে ভিডিওটা বানিয়েছো তার জন্য তুমি কোনো আর্নিং পাও না ঠিক আছে আর্নিং পাওয়ানো সেই আর্নিংটা পেয়ে যায় যেই মানে মিউজিক তুমি ইউজ করেছো সেই মিউজিকটা যেই কোম্পানি ক্রিয়েট করেছে সেই কোম্পানি পেয়ে যায় তা তুমি কিছুই পাও না তো তোমাদের জন্য একটা খুশির খবর যে সামনের হয়তো এক দেড় মাসের মধ্যেই এরকম কোনো কিছু আর থাকবে না ইউটিউব কোম্পানি সব মিউজিক কোম্পানিগুলোর সঙ্গে ক্লাব করে নিচ্ছে তা আর ভিডিওতে কোনো কপিরাইট থাকবে না তো এই কপিরাইটের ব্যাপারে আমি একটা ডিটেলস ওটা প্রকাশ্যে আসলে ঠিক আছে ওই ব্যাপারে একটু ডিটেলস আমি ভিডিও বানিয়ে দেবো তোমাদের জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ